শেষ কর্মদিবসে এ যাত্রায় সবখানে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়, তাই যোগ হয়েছে বাড়তি ভোগান্তির সংখ্যা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকালে এক একটি ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না, অনেকে ছাদে ওঠার চেষ্টা করলে তাদের নামিয়ে দেওয়া হয়। সময় মতো ছেড়ে যায় বেশিরভাগ ট্রেন। সড়কপথে সকালে টাঙ্গাইলের এলেঙ্গায় যানবাহনের দীর্ঘ সারি থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। ঢাকা থেকে বের হওয়ার প্রতিটি পথে গাড়ি চাপ রয়েছে, বিকেল থেকে ভিড় বাড়ছে নৌপথে। ৬:৪০ দেওয়ার কথা, এখানে ৬:৩০ দিকে আর কি ট্রেনটা ঢুকলো, তো প্রায় দেড় ঘন্টা পরে ট্রেনটা ঢুকলো। আরো তো ভিতরের অবস্থা না বলারই কথা, যে অবস্থা। দর্শক, আপনাদের ঈদ যাত্রার খবর জানাবো। বিভিন্ন স্থান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখারুল অনুপম। শুরুতেই মুন্সিগঞ্জ যেতে চাই। শুভ, পদ্মা সেতু হয়ে ঈদ যাত্রার চিত্র কেমন দেখছেন? মামুন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও আজকে দুপুর ৩টার পরে কিন্তু আমরা দেখেছি যে পদ্মা সেতু এলাকাতে, বিশেষ করে আপনি জানেন যে আজ থেকে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন কর্মস্থলের পাশাপাশি দুপুরের পর থেকে গার্মেন্টসগুলিও ছুটি হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে মানুষের ঢল নেমেছে পদ্মা সেতু এলাকাতে, বিশেষ করে ৪টার পরে কিন্তু আমরা দেখেছি যে মানুষের একটি স্রোত এখানে আসছে। এর মধ্যে যাত্রীবাহী বাসে করে কিন্তু বিভিন্ন আসলে পরিবহনে করে মানুষ এখানে আসছে। তবে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর এত কড়াকড়ির মধ্যেও মোটরসাইকেল চলাচল যেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ঠিক এই সময়েও কিন্তু মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছে আজকে মাহফুজ খালেদ নামের এক ব্যক্তি। পরে যখন মুন্সিগঞ্জের মাওয়াপ্রান্ত থেকে মোটরসাইকেল নিয়ে তিনি টোল প্লাজা অতিক্রম করে পদ্মা সেতু পার হন, এরপরে কিন্তু ওই পারে টহলরত সেনা সদস্যরা তাকে দেখে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়াও আমরা যেটি দেখছি যে বিভিন্ন গণপরিবহনে যারা আসছেন তারা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে এদিক সেদিক ছোটাছুটি করছেন, যে বিষয়ে তাই এই বিষয়ে কিন্তু যে কোনো মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মনে করছেন। এবং দুপুরের পর থেকে এই যে জনস্রোত এই মাওয়া প্রান্তে নেমেছে, এর মধ্যে যারা রাজধানী ছেড়ে গণপরিবহনে ভেঙে ভেঙে এই পর্যন্ত আসছেন তাদেরকে কিন্তু অনেকটা বিপাকে পড়তে হচ্ছে, কারণ এই পর্যন্ত যারা নেমে যাচ্ছেন তারা কিন্তু পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য কোনো পরিবহন আসলে খুঁজে পাচ্ছে না। এতে করে দীর্ঘ সময় তাদেরকে যেমন অপেক্ষায় থাকতে হচ্ছে, এবং অন্যান্য পরিবহনের চালক এবং যাত্রীদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছেন যে সড়কপথে কিন্তু তাদের খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছেন যে দুপুরের পর থেকে কিন্তু মহাসড়কে এই যানবাহনের যে চাপ সেটি কিন্তু বেশ কয়েকগুণ বেড়ে গেছে, এবং ঈদের যে ছুটি সেটি শেষ কর্মদিবস শেষে সেই ছুটি শুরু হওয়ার পর থেকে কিন্তু এই চাপটি বেড়েছে। তবে যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে এই ব্যাপারটি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং গতি নিয়ন্ত্রণ করে যানবাহন চালকদেরকে যানবাহন চালানোর জন্য যেমন বলা হচ্ছে, একই সাথে কিন্তু চালকদেরকেও সতর্ক করা হচ্ছে। এছাড়াও এখানে যারা আসলে বেশি গতিতে যানবাহন চালাচ্ছেন সেই শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা মুন্সিগঞ্জ থেকে যেতে চাই টাঙ্গাইলে। যুক্ত আছেন সহকর্মী ইফতেখারুল অনুপম। ইফতেখার, সকালের দিকে টাঙ্গাইলের এলেঙ্গায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছিল, যদিও তার পরবর্তীতে পরিস্থিতি উন্নতি হয়ে যায়, এখন কেমন দেখছেন? মামুন, আপনি সঠিক কথাই বলেছেন যে সকাল ৮টা থেকে মূলত দুপুর ১২টা পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল এবং বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলাঙ্গা থেকে রাবনা বাইপাস এই ৮ কিলোমিটার মূলত যানবাহনের দীর্ঘ সারি ছিল, এবং সেই সময় যারা এই মহাসড়কে আটকা পড়েছিলেন তারা কিন্তু চরম ভোগান্তি নিয়েই ঈদ যাত্রায় তাদের বাড়ি ফিরেছেন হয়তো এই মুহূর্তে। তো আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে এখন বিকেল ৫:৩০, তো ৫:৩০টার এই সময়ে আপনি যে লেনটি দেখছেন গাড়ি চলছে, সেই গাড়িগুলো যাচ্ছে মূলত উত্তরবঙ্গ হয়ে ঢাকামুখী। মূলত এই গাড়িগুলো সব গাড়িগুলোই কিন্তু যাত্রীবাহী বাস, এবং এই বাস সব ফাঁকা,
অর্থাৎ যাত্রীশূন্য এই গাড়িগুলো কিন্তু এখান দিয়ে যাচ্ছে ঢাকামুখী। আর ঠিক বাঁ পাশের লেনটি যেটি আপনি দেখতে পাচ্ছেন, সেই লেন কিন্তু অনেকটাই ফাঁকা অংশ, যানবাহন কিন্তু অনেকটাই কম, তবে যাত্রী কিন্তু রয়েছে এলাঙ্গা বাসস্ট্যান্ডে। তারা বিভিন্ন অঞ্চলের, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে শ্রমজীবী কর্মজীবী হওয়ার কারণে তারা এখান থেকে যানবাহন ওঠার চেষ্টা করছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে এবার যেতে চাই মানিকগঞ্জে। পাটুরিয়াঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, পাটুরিয়াঘাটে গণপরিবহনের চাপ কেমন দেখছেন? এছাড়া ডান পাশে একটি রুরু ফেরি রয়েছে, সেটিতে কিন্তু যানবাহন উঠছে। তো এই মুহূর্তে ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় 10-15টি যাত্রীবাহী বাস রয়েছে, কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে আপনার ফেরিঘাট এবং লঞ্চ ঘাট উভয় ঘাটে। কারণ হচ্ছে যে আপনার যাত্রীরা কিন্তু লোকাল বাসে আসছে, তারা ফেরি পারাপার বাসে না আসে পাটুরিয়া ঘাট পর্যন্ত যেসব বাস আসে সেসব বাসে কিন্তু তারা আসছে, এবং সেখানে লঞ্চ ঘাট এবং ফেরিঘাট উভয় ঘাটে কিন্তু যাত্রীদের মানে অসংখ্য যাত্রী প্রত্যেকটি ফেরিতে কিন্তু কানা কানা যাত্রীরা পূর্ণ রয়েছে। আর লঞ্চ ঘাটেও একই অবস্থা আমরা লক্ষ্য করেছি, যে সেখানে কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে। আর বিআইডব্লিউটিসি বলছে যে আসলে মূলত হয়তো আজকে পোশাক কারখানা ছুটি হওয়ার পরে এই যাত্রীদের মানে চাপটা শুরু হয়েছে, তবে যানবাহনের সংখ্যাটা খুবই কম রয়েছে। বিআইডব্লিউটিসি বলছে তাদের আরো একটি ফেরি এই নৌবর আজকে যুক্ত হয়েছে, অর্থাৎ 19টি ফেরি চলাচল করছে। এই নৌবরও 21টি ফেরি রয়েছে, যদি যানবাহন এবং যাত্রী সংখ্যা আরো বৃদ্ধি পায় তবে তারা 21টি ফেরি পরিচালিত করবে। মামুন, মানিকগঞ্জের পাটুরিয়াঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নড়াইলে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় খুলনা বিএল কলেজের শিক্ষার্থী রনির ছাত্রত্ব বাতিল করা হয়েছে। গতরাতে জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন রহমতুল্লাহ রনি। এছাড়া নেতিবাচক ভূমিকার জন্য মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আখতার হোসেনকে কারণ দর্শাতে বলা হয়েছে। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় গত 28 জুন তদন্ত কমিটি গঠন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। জমজমাট কোরবানির পশুরহাট খুলনা থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, বেচাকেনা কেমন চলছে এবং দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কতটা সন্তুষ্ট? মামুন, নগরীর জোড়াগেট এলাকায় খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় গত 3 জুলাই থেকে কোরবানির পশুর হাট শুরু হয়। গত 4 দিন বেচাকেনা তুলনামূলক কম ছিল, আজ থেকে বেচাকেনা বাড়তে শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জোড়াগেট হাট মুখর হয়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে খুলনা নগরী, বিভিন্ন খুলনা জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলা থেকে এই হাটে কোরবানির পশু, গরু, ছাগল এবং ভেড়া নিয়ে আসা হয়েছে। গত 5 দিনে এই হাটে 166টি গবাদি পশু বিক্রি হয়েছে, যার মূল্য, যা থেকে রাজস্ব আদায় হয়েছে সিটি কর্পোরেশনের প্রায় 4,66,000 টাকা, এবং প্রতি হাজারে সিটি কর্পোরেশনের কে রাজস্ব দিতে হয় 50 টাকা। এবং হাটে আমরা হাট ঘুরে দেখেছি যে হাটে বড় গরুর সংখ্যা বেশি সেই তুলনায় ছোট, এবং মাঝারি গরুর সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কম। আর যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় দাম অনেক বেশি। গত বছর 30-35 হাজার টাকায় যে গরু পাওয়া যেত, এবছর 30-35 হাজার এইরকম দামে কোনো গরু মিলছে না। গত বছর যে গরু 35-40 হাজার টাকা ছিল সেই গরুর মূল্য এবছর 60 হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আর এই হাটে 1 লাখ টাকার থেকে 12 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন গরুর দাম হাঁকানো হচ্ছে। যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দাম বেশি হয়, তারা অপেক্ষা করছেন যে আগামী 2 দিন আরও হাট রয়েছে, এই হাটে দাম কমে কি না। আর যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তাদের গরু পালন করতে, বিশেষ করে ঘাস সহ অন্যান্য
যে খাদ্য রয়েছে সেই খাবারের দাম বেড়েছে, এছাড়া যে পরিবহন ব্যয় তাও বেড়েছে, সে কারণে গরুর দাম গত বছরের তুলনায় এবছর বেশি, সেটি তারা স্বীকার করেছেন। এবং তারা বলছেন যে আগামীকাল এবং আগামী পরশু দিন এই দুই দিন হাট রয়েছে, এই দুই দিন হাট জমজমাট হয়ে উঠবে, বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলায় আগামীকাল পর্যন্ত হাট রয়েছে, সেই হাটের পরে সেই হাটগুলোতে যেসব গবাদি পশু বিক্রি হবে না সেগুলো এই নগরীর জোড়াঘাট হাটে নিয়ে আসা হবে এবং তখন বেচাকেনা আরও জমে উঠবে। এবং প্রত্যেক বছর যেটি হয় যে গত 10-12 বছর ধরে নগরীর জোড়াঘাট হাট খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় হাটে পরিণত হয় ঈদের আগে। মামুন, ধন্যবাদ আপনাকে। নিখোঁজের 4 দিন পর কুষ্টিয়ার গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে নির্মাণাধীন জাদু বয়রা সেতুর গার্ডারে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এই ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। গত 3 জুলাই নিখোঁজ হন দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি রুবেল। তিনি সাংবাদিকতার পাশাপাশি ঠিকাদারি পেশার সাথেও জড়িত ছিলেন। এবার এক নজরে দেশের আরো কিছু খবর। রাজশাহীতে সানি হত্যা মামলার 2 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করছে র‍্যাব, প্রধান আসামি সহ 3 জন এখনও পলাতক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে ভাই বোনের মৃত্যু, পরিবারে শোকের ছায়া। খুলনায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মারা গেছেন, তুচ্ছ ঘটনার জেরে এই মৃত্যু বলে জানায় পুলিশ। ভোলার বাজারে অভিযান চালিয়েছে বিসিক, কোরবানি ঘিরে বাজারে লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে এই টহল। বগুড়ায় পরিবেশ বান্ধব মডেল ওয়ার্কশপ স্থাপনে বিশ্বব্যাংকের সহযোগিতা, 5 জন উদ্যোক্তাকে 5 লাখ টাকার সরঞ্জাম বিতরণ। এ ছিল দেশ 24 আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।